চিত্রনায়ক রিয়াজ আহমেদ ছুটিতে একটি বিশাল আকৃতির কাতল মাছ ধরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। মাছটি কোলে নিয়ে ছবি তুলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেছেন। তবে বিশাল আকৃতির এই কাতলা ধরতে বেশ বেগ পেতে হয়েছে বলেও জানান তিনি। প্রকাশিত ছবিতে রিয়াজের সঙ্গে তার স্ত্রী মাশফিকা তিনা ও কন্যা সন্তান আমিরাকে দেখা গেছে। ছবির ক্যাপশনে এই অভিনেতা লেখেন, আমাদের এবারের ছুটির বাড়তি পাওয়া এই বিশাল মনস্টার কার্ভ। এই সাইজের মাছ এখন বেশ বিরল। মাছটি ল্যান্ডিং করানো কঠিন ছিল, কারণ আমার মাছ তোলার নেটের থেকে এটার আকার বড়। তিনি আরও লেখেন, প্রতি মুহূর্তে মনে হচ্ছিল এই বুঝি ছুটে গেল, সেই টেনশনে ভিডিও করা হয়নি আমার ফোনে। সৃষ্টিকর্তাকে জানাই কৃতজ্ঞতা। ধন্যবাদ তিনা ও আমিরা রোদে পুড়ে আমাকে সময় দেবার জন্য। চলতি বছরের শুরুতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতির নির্বাচনকে কেন্দ্র করে বেশ আলোচনায় ছিলেন চিত্রনায়ক রিয়াজ। নির্বাচনে কাঞ্চন নিপুণ প্যানেল থেকে সহসভাপতি পদে প্রার্থী হলেও জয় পাননি তিনি। তবে কার্যকরী পরিষদের নির্বাচিত সদস্য চিত্রনায়িকা রোজিনা স্বেচ্ছায় পদত্যাগ করায় তার জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন হৃদয়ের কথাখ্যাত এই তারকা।